পুলওয়ামায় জঙ্গি হামলার শহীদ জওয়ানদের নশ্বর দেহাবশেষে জয়মাল্য পরিয়ে জম্মু কাশ্মীরের বাদগামে সিআরপিএফ এর ক্যাম্পে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবারের জঙ্গি হামলায় এখনো পর্যন্ত 49 জন সিআরপিএফ জওয়ান শহীদ। প্রতিবাদ ক্ষোভে ফুটছে গোটা দেশ, প্রতিবাদের ভাষা চরমে পৌঁছেছে জম্মু কাশ্মীরে। বৃহস্পতিবার জওয়ানদের ওপর অতর্কিতে জঙ্গি হামলার পাল্টা প্রতিবাদের রাস্তায় ক্ষোভ দেখাচ্ছেন কাশ্মীরের স্থানীয় জনগণ। পরিস্থিতি সামাল দিতে জারি হয় কারফিউ। জঙ্গিদের শায়েস্তা করতে অঙ্গীকারবদ্ধ বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় অপরাধীদের বড় ভুল করেছে, ভারতীয় সেনা এটা নিশ্চিত করবে যেন তাদের কঠোর মূল্য চোকাতে হয়। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানান। পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের পতাকা সহ পুষ্পতুল দাহ হল মহারাষ্ট্রের পালঘর জেলার বনগাঁও এলাকায়। জঙ্গি হামলায় 49 জন জওয়ান শহীদ হওয়ার ঘটনায় প্রকাশ্যে আসার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ জনগণ। জঙ্গি হামলায় গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কাশ্মীরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এদিন তিনি শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ জানান। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে মিটিংয়ে বসেছেন। গ্রাউন্ড জিরোতে হাজির এএনএম নিউজ। শ্রীনগরে এসে পুলওয়ামায় জঙ্গি হামলার কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জানালেন, কিছু শক্তি পাকিস্তানের আইএসআই এর সঙ্গে হাত মিলিয়েছে। পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হয়েছেন উলুবেড়িয়ার বাসিন্দা জওয়ান বাবলু সাঁতরা। মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে বাবলুর পরিবার। উলুবেড়িয়ার বাউরিয়া রাজবংশী পাড়ার বাসিন্দা বাবলু সাঁতরা, বাড়িতে স্ত্রী মিতা সাঁতরা ছাড়াও রয়েছেন 6 বছরের এক কন্যা সন্তান। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হন সিআরপিএফ এর 98 নম্বর ব্যাটালিয়নের জওয়ান সুদীপ বিশ্বাস। সেনাবাহিনীর ফোন পেয়ে জানতে পারেন বাড়ির লোক, নদিয়ার হাঁসপুকুরিয়া এখন শোকের ছায়া। কাশ্মীরে ভারতীয় সেনার কনভয়ে জঙ্গি হামলার প্রতিবাদে গোপীবল্লভপুরে মৌন মিছিল সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। কালো ব্যাচ পরে জাতীয় পতাকা নিয়ে চলল মিছিল। মিছিলটি সুবর্ণরেখা মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে গোপীবল্লভপুর বাজার এলাকা হয়ে হাতিবাড়ি মোড়ে শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে ও নিরবতা পালন করে শেষ হয়। বৃহস্পতিবার কাশ্মীরে দুষ্কৃতকারীদের হামলায় নিহত হয়েছেন প্রায় 49 জন ভারতীয় জওয়ান। তারপরেই নিন্দার ঝড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলাবাসীর কি প্রতিক্রিয়া তা জানতে গ্রাউন্ড জিরোতে নেমেছিল এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।